নমস্কার। আজকে আমরা ঘড়ির অঙ্ক নিয়ে আলোচনা করবো। চাকরি পরীক্ষাগুলোতে দেখা যায় যে একটা বা দুটো ঘড়ির অঙ্ক থাকে, তো সেক্ষেত্রে আমরা ঘড়ির অঙ্কগুলোকে কিভাবে সমাধান করব। যে ঘড়ির অঙ্কের ক্ষেত্রে চার পাঁচ ছটা মোট কেস আছে, কিন্তু ছটা কেসের মধ্যে আজকে আমরা মেন তিনটা কেসের কথা আলোচনা করব এবং পার্ট টুতে আমরা বাকি তিনটার কথা আলোচনা করব। তো ঘড়ির অঙ্ক আসলে কীভাবে আমরা সেগুলি সমাধান করব, সেক্ষেত্রে আমাদের এই সূত্রগুলি মনে রাখতে হবে। সূত্রগুলি খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমটার ক্ষেত্রে অঙ্ক করার কোনো দরকার নেই। প্রতি মিনিটে মিনিটের কাটা ঘন্টা কাটার থেকে পাঁচ সমস্ত 1/2 ডিগ্রি বেশি যায়, এক্ষেত্রে অঙ্ক করার দরকার নেই, এটা মনে রাখলেই হবে। এবং এরপরে যা আছে 2 নম্বরটা, ঘড়ি দুটি কাটা এক্সটা ও x+1টার মধ্যে একে অপরের ওপর কোইনসাইড হবে এক্সটা বেজে 60x/11 মিনিটে, মানে একটার উপরে একটা কাটা কখন আসবে, যখন দেওয়া থাকবে এক্সটা বেজে 60x/11 মিনিট। তাহলে অঙ্কটা কি করে করব, যদি 7টা ও 8টার মধ্যে হয় সেক্ষেত্রে কত ডিগ্রি কোণ হবে, তো দেখে নিই। প্রথমটা যদি এক্স এর পরটা x+1, মানে প্রথমটা 7 পরটা 8, তাহলে এক্স হবে 7, তাহলে উত্তরটি হবে 60×7/11=42, 420/11, 420 দিয়ে ভাগ করবো 3 × 33, কত হলে 12 হবে, 9 হলে 8, 11, 88, 2/11 মিনিটে। তাহলে ঘড়ি কাটা একটির উপর আরেকটি কাটা আসবে, মানে ঘন্টা কাটার উপর মিনিটে কাটাটি আসবে কখন, যখন 7টা বেজে 38 সমস্ত 2/11 মিনিটে একটার উপর একটা আসবে। তাহলে আমরা এই যে সূত্রটা 60x/11 এই সূত্রটা দিয়ে আমরা এই অঙ্কগুলি সমাধান করতে পারবো, এমন যে অঙ্কগুলি থাকবে সেই অঙ্কগুলি সমাধান আমরা করতে পারবো। যে শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে 60x/11, এটা হলো আমাদের দ্বিতীয় সূত্র যেটা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। তারপরে কেস দেখুন, এটা হলো একটার উপর আরেকটা কোইনসাইড। এবার আরেক ধরনের অঙ্ক আসতে পারে, সেটা হলো সমকোণে। ঘড়ি দুটি কখন সমকোণে থাকবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তো ঘড়ি কাটা এক্সটা ও x+1টার মধ্যে সমকোণ, রাইট অ্যাঙ্গেল হবে এক্সটা বেজে x5x±15×12/11 মিনিট, মানে দুবার আসবে সমকোণে, একবার প্লাস দিয়ে করতে হবে, একবার মাইনাস দিয়ে করতে হবে। তাহলে আমরা যদি করি 4টা ও 5টার মধ্যে কখন কখন হতে পারে, তাহলে আমরা এই সূত্রটার উপরে মানটা বসাবো। 4টা তারপরে 5×4 15×12/11=20×12/11=35×12/11, তাহলে গুণ করতে হবে। ৩৬ 4 34 400
20, নিচে হবে 11, তাহলে এটাতে ভাগ করব 420, 11 দিয়ে 3 বার 33, 3 এসে কত হলে 12 হবে, 9 হলে 0, 2 × 11 এত মিনিট একটা হবে, এত মিনিট একটা হবে, এবং আরেকটা কি হবে, এবং 4টা 5 × 4 − 15 × 12/11 সমান 20 − 15 × 12/11 = 5 × 12/11 = 60/11 5 × 11 = 5 তাহলে উপরে হবে 5, নিচে 11, 5 সমস্ত 5/11 মিনিট, 5 সমস্ত 5/11 মিনিট, 4টা বেজে 5 সমস্ত 5/11 মিনিটে একবার 90 ডিগ্রি বা সমকোণে আসবে। তাহলে এটা দুটা কেস হয়ে গেল যেসব ক্ষেত্রে সমকোণে আসবে। তাহলে আমরা এই সূত্রটা দিয়ে, এই সূত্রটা একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, এই সূত্রটা দিয়ে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারবো। তো এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, 5x + −15 × 12/11 মিনিটে। তাহলে এটা দিয়ে আমরা কী করে 90 ডিগ্রিতে থাকে কোন ঘড়ি দুটি কাটা সেটা আমরা নির্ণয় করতে পারবো। তারপরে কেস, এবার 4 নম্বর সূত্র, এবার কি হয়, 180 ডিগ্রি, 180 ডিগ্রি কখন থাকবে দেখুন, এক্ষেত্রে দুটি সূত্র আছে, একটি হলো 5x + 30 × 12/11 যখন x <6, যখন এক্সটা লেস দেন মানে 6 থেকে নিচে থাকবে, মনে করুন 5 ও 6 মধ্যে কত এক্সট্রা 5 আছে, তাই সেক্ষেত্রে আমরা এই সূত্রটা করব। তাই সেক্ষেত্রে কি করব, 5টা বেজে 5 × 5 + 30 × 12/11 মিনিটে = 25 + 30 × 12/11 কোটা হচ্ছে 55 × 12/11 60 মিনিটে, 5টা বেজে 60 মিনিটে, তার মানে 6টার দিকে, 6টার দিকে, 5টার পরে একটা, 6টার দিকে একদম 180 ডিগ্রিতে থাকবে, সেটা সবাই জানি আমরা। তো সেটা অঙ্কতে বের করলাম, এবং গ্রেটার দেন 6 কখন, মানে করলাম 8টা 8 ও 9-এর মধ্যে, তাহলে 8টা বেজে 5x যেহেতু, তাহলে 5 × 8 − 30 = 12/11 = 5 = 40 − 30/12/11 তো = এখানে কত হবে, 10 × 12/11 = 120/11 তাহলে আমরা এখন ভাগ করে দিব, 11 কে 11 তাহলে এখানে দিব 10/1 = 10/11 মিনিটে, 8টা বেজে 1 = 10/11 মিনিট আবার আসবে। তাহলে এভাবে আমরা এই 4টি সূত্রের দ্বারা 4টি কেসে অঙ্কগুলি করতে পারবো। তো 3টি কেসে অঙ্ক করতে পারবো, একটি তো ডিরেক্ট আছে সূত্র, তো এর পরের দিন পার্ট টুতে আরও 3টা কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো শিখলে পরে ঘড়ির যে কোনো অঙ্ক কোনোভাবে মিস যাবে না। তো আমরা এভাবে অঙ্কগুলি করতে পারবো। তো এরপরে ঘড়ির ব্যাপারে আরও কী ধরনের অঙ্ক আপনাদের দরকার হয় বা দরকার থাকে সেই জন্য আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।